নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছেন অনেক ব্যাগপত্র নিয়ে গাড়ির ডিগ্গিতে ঢোকাচ্ছি, তার কারণ হলো আজকে আমরা চলে যাব বাড়িতে। আমার ছেলে, যার বয়স মাত্র 10 মাস, সে 1 মাস 7 দিন হলো আমার বাবা মায়ের কাছে রয়েছে। তো আমরা গত 2 দিন আগে এখানে এসেছি, 2 দিন এখানে ছিলাম, আজকে আমরা চলে যাব ছেলেকে নিয়ে। সেই জন্যে দেখতেই পাচ্ছেন কত ব্যাগ হয়ে গেছে, মনে হচ্ছে যেন আমি আমার সংসার গুটিয়ে নিয়ে যাচ্ছি। আর এই হলো আমার সেই ছেলে যে এতদিন আমার বাবা মায়ের কাছে রয়েছে কোনো কান্নাকাটি ছাড়াই। ওর মাকে একদমই মিস করেনি, হয়তো মনে মনে খুব কষ্ট পাচ্ছিল কিন্তু প্রকাশ একদমই করেনি। তো সত্যিই খুব ভালো যে এতগুলো দিন এখানে রয়েছে, তো সবাই শুনছে আর অবাক হয়ে যাচ্ছে যে একটা 10 মাসের বাচ্চা কিভাবে 1 মাস 7 দিন ধরে মা আর বাবাকে ছাড়া রয়েছে। তো যাই হোক, এতগুলো দিন ও এখানে ছিল আর কেন ছিল, আর প্রথম দিন আমাদের দেখবার পর ও রিয়াকশান কেমন ছিল, সমস্ত ব্লগই আমি দিয়েছি। যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। দেখতেই পাচ্ছেন যে আমাদের গাড়ি ব্যাগ দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে। তো এখন আমাদের যাবার পালা। আর আমার সোনার কিন্তু খুব আনন্দ হচ্ছে, কারণ ও বুঝতে পেরেছে যে ও এখন গাড়িতে উঠবে, আর গাড়িতে উঠলে ও খুব মজা পায়, ওর কোনো বিরক্তিভাব থাকে না। মানে ওকে যদি 6 ঘন্টা 7 ঘন্টাও জার্নি করানো হয় ওর কোনো ব্যাপারই না। কারণ যখন ও 6 মাস বয়স ছিল তখন ওকে কলকাতায় নিয়ে গেছিলাম, 3 ঘন্টা যেতে আর 3 ঘন্টা আসতে লেগেছিল, তোর কোনো রকমই কোনো অসুবিধা হয়নি। তো দেখতেই পাচ্ছেন ওর বাবাকে টাটা দিতে বলা হচ্ছে কিন্তু এখন দেবে না, কারণ ওর খুব আনন্দ, এখন গাড়িতে চড়বে। তো যাই হোক, ওকে নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি। সবারই মনটা খুব খারাপ, বিশেষ করে আমার মা আর বাবার মনটা তো অবশ্যই খারাপ হবে, এটা আর বলার বাহুল্য। তো দেখতেই পাচ্ছেন, আর আমার সোনার কিন্তু মজাই লাগছে, ভাবছে যে ওকে ঘুরিয়ে ফিরিয়ে আবার এখানে নিয়ে আসবো, সেই জন্য ও মার কাছে যেতে চাইছে না, কারণ ও ঘুরতে খুব ভালোবাসে। তো আমরা তো রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, আর এই দেখো কত ব্যাগপত্র হয়ে গেছে, আমার পুরো সংসার মনে হচ্ছে এখানে পেতেছিলাম, গুটিয়ে নিয়ে আমি এখন চলে যাচ্ছি। আর ও এখন অনেক কথা শিখেছে, মানে 9 মাস বয়সে যখন ছিল তখন রেখে গেছিলাম, তো 1 মাসে পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি, ব্যাগের মধ্যে ওকে বসিয়ে রেখে দিয়েছি, ও ভাবছে যে মা আমি এ কোথায় চলে আসলাম, সেরকমই একটা রিয়াকশানও দিচ্ছিল যে এতদিন কোথায় ছিলাম আর এখন আমি কোথায় আসলাম। আর আমি তো ভাবলাম আমাকে ঘুরতে নিয়ে যাবে, তো কেন এরকম একটা বাড়িতে নিয়ে চলে আসলো। আর বোনকে নিয়ে এসেছিলাম কারণ এত ব্যাগপত্র ছিল যে গাড়ি থেকে ঘরে নিয়ে আসতে গেলে পিকু একা পারতো না, সেজন্য ছোট আমাদেরকে দিতে এসেছিলো, তারপরে ও সাথে সাথেই চলে গেছিলো। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি।